हेलो আমি ওই ঠাকুরের নামে শপথ করে বলছি আমি তোমাকে ভুলে যদি আমি কাউকে ভালোবাসি আমার যেন ওই নরকে স্থান হয় ওরে Oh,
আচ্ছা আলো তাহলে এখন আসি তাহলে এখন আমি আসি ঠিক আছে হাই ভগবান তুমি আমাদের সহায় থেকো ভগবান তুমি আমাদের সহায় থেকো এখন দেখার উচিত তোমার লেখা পড়ায় কত দূর এগিয়েছে কি বল আমার প্রেম কুমার আমার প্রেম কুমার কোথায় সেবা আমি কি করে বলবো সেবা আমি কেমন করে বলবো যা বলা মাস্টার মহাশয় নিকট ওই মাস্টার মহাশয় নিকট আমরা শুনে আসি আমরা শুনে আসি ঠিক আছে মন্ত্রী মহাশয় মন্ত্রী মহাশয় তাই চলুন তাই চলুন কুমার কেমন আছে আমি দিন ধরে দেখিনি অর্চন মন্ত্র বড় চঞ্চল হয়ে উঠছে চলুন আজকে আমি পারাবো পারাবি হ্যাঁ স্কুল মরা তো মশা হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ শ্বশুর বাড়ি যাইব সেই জন্য তাড়াতাড়ি এসেছি আমরা জানি না স্যার মদন কোথায় যাও ঝন্টু মন্টু যেখানে যে অবস্থায় পাবে মদনকে যেখানে যে অবস্থায় পাবে সেখান থেকে ধরে নিয়ে আসো ঠিক আছে স্যার আয় ঝন্টু এদিকে বলুন স্যার কোথায় গেছিলে আমি ওই মদন তুই আলোকে তিন দুবার টেপল পাইরা টেপল পাইরাছে আমি কই লাগছি আমি পারুম না মাস্টার আমার মারবো আলো মা কয় কি তুই মাস্টার রে আমার কথা বলবি তোরে কি তুই বলবো না তাই আলো রে আমি তিন জোবাতে তোর বাইরে দিছি
তাই আমার স্ত্রীকে যুদ্ধ করেছে স্যার। আমি এসেছি আমার প্রেম কুমারের লেখাপড়ায় কেমন হয়েছে তাই আমি জানতে এসেছি। বলুন বলুন আমার প্রেম কুমার কোথায়? প্রেম কুমার এখন কোথায় আছে? আমি খুব বলতে পারি। তাহলে বলো আমাকে সে কোথায় আছে? আমি বলছি কাল থেকে ওই প্রেম কুমারের স্কুল আসা বন্ধ। ও কি হল আমি একদিন ও এখানে আসতে সুশিক্ষিত করে তাকে আমি রাজপুত পাঠিয়ে এই সিংহাসনে বসিয়ে দিব। চলো চলো মন্ত্রী মশাই, যাও আজকে তোমাদের সকলের ছুটি। কুমার অপনে লক্ষ্য রাখা, কিন্তু আপনি কি করেছেন মন্ত্রী মশাই? দিন মজুরি আমি তোমাকে দেব? দিন মজুরি কথা এই মুহূর্তে কিছুই জানো না আমার প্রেম কুমার কে উন্মত করে দিয়েছে। তুমি বোধহয় কিছুই জানো না। কেমন মন্ত্রী মশাই? আপনি রামানন্দর স্ত্রী কন্যাকে সাতদিনের মধ্যে এই রাজ্য থেকে বের করে দেবেন আমার হুকুম। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন, এত চঞ্চল হলে চলবে কিভাবে? এই অসময় আমি কোথায় যাব? আমার যে মাথা ঘুরবে দয়া করে আমায় একটু স্থান দেন মহারাজ।
রামানন্দ আমি তোমার কথা শুনতে চাই না, চলে যাও চলে যাও বলছি, তোমাকে ঘাট থাকতে আপনি আমি বের করতে আমি কাল যাচ্ছি কিন্তু সসম্মানের সাথে সসম্মানের চাই আমাদের আলাদা।